আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আজকে ভিডিওতে শেয়ার করব আমাদের নতুন বাসা। তো এখানে আমরা কেন এলাম, কেনই বা হঠাৎ করে আমরা বাসা চেঞ্জ করলাম, সবই গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি ভিডিও করেছি আমার কিচেনটা। আমরা যে অ্যাপার্টমেন্টে ছিলাম ওখানেই আমরা আছি, শুধু আমরা বাসাটা ওই অ্যাপার্টমেন্টে আমরা আগে ছিলাম এ, এখন এসেছি ডিতে। তো চেঞ্জ করার কারণ হচ্ছে এই কোভিড-19-এর কারণে আমাদের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল, দেন এই ভাইরাসের জন্য সে কাজ বন্ধ হয়ে গিয়েছিল। কিছুটা করা হয়েছে, এর মধ্যেই বন্ধ হয়ে গেছে। তো এখন আবার নতুন করে গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে যে নিউ ইয়ারকে সব কাজ পুনরায় চালু করতে। তো এখন আমাদের ঘরের ভেতরের কাজ করবে, আর যে কারণেই আমাদেরকে বাসা চেঞ্জ করতে হয়েছে। তো ওই বাসা এখনও আমাদেরই আছে, শুধু এক মাসের জন্য ওরা আমাদেরকে আরেকটা নতুন বাসাতে শিফট করতে বলেছে। আর এখানে আমরা শুধু আমাদের কাপড় চোপড়, ওষুধপত্র, প্রয়োজনীয় যা জিনিস তাই নিয়ে এসেছি, আর বাকিগুলো কোম্পানি থেকে দেয়া হয়েছে। এখানে যত ফার্নিচার, যত মানে জিনিসপত্র আছে সবই কোম্পানি আমাদেরকে দিয়েছে। আমরা এক মাস ইউজ করব, দেন ওরা কী করবে আর জানি না। তো সেজন্যই আমরা এক মাসের জন্য এই বাসাটাতে এসেছি। তো আমরা এই উইকেন্ডেই বাসাটা চেঞ্জ করেছি, স্যাটারডে সানডে মিলে। তো দুদিনই অল্প অল্প করে আমাদের মালামাল রেখে গেছি, আমাদের কাছে চাবি দিয়ে গেছে ওরা ফ্রাইডেতে। এখন বলতে গেলে দুইটা বাসাই আমাদের। তো এখানে আমরা এক মাস থাকব। তো এখানে আমাদেরকে ওরা প্রয়োজনীয় যা যা দরকার সবই দিয়েছে, ওভেন, ফ্রিজ, স্টোভ, কফি মেকার, টোস্টার, ন্যাপকিন, সোপ, এভরিথিং। আমাদের একটা সংসারে যা যা প্রয়োজন, এখানে ছোট একটা ডিনার সেট রেখেছে উপরের দিকে, এই যে কিছু গ্লাস, প্লেট, চামচ, মগ, ইচ অ্যান্ড এভরিথিং যা একটা ফ্যামিলিতে প্রয়োজন। তো এক মাসের জন্য ওরা সব কিছু এখানে একদম মানে স্যানিটাইজ করে, জীবাণুমুক্ত করে সব কিছুকে নিটেল ক্লিনভাবে রেখে গেছে, যাতে আমাদের কোনো প্রকার ক্ষতি না হয়। আর এখানে রেখেছে আরও কিছু জিনিস, তো এই সমস্ত জিনিস আমি খুলে খুলে দেখতেছি যে কি কি দিয়েছে ওরা আমাকে। আর যেগুলো ওরা দিবে না ওগুলো জাস্ট আমি আমার বাসা থেকে এখানে আনব। তো আমি আগের দিন সন্ধ্যার সময় এসেছি এগুলো চেক করার জন্য যে কি কি জিনিস ওরা রেখে গেছে। তো মোটামুটি দেখতে পাচ্ছি যে ওরা একটা ফ্যামিলিতে যা প্রয়োজন সব কিছুই দিয়েছে আমাকে, আর অনেক সুন্দরভাবে জিনিসগুলো সাজিয়ে রেখেছে ওরা এখানে। তো একটা ট্রের ভিতরে অনেক ধরনের চামচ, নাইফ, পিলার, এভরিথিংই ছিল, ছোট বড় সব কিছু। তো আমরা জাস্ট এক মাস ইউজ করে আবার এরকম ক্লিন করে এগুলো রেখে যাব। এগুলো মেবি কোনো রেন্টাল কোম্পানি থেকে ওরা রেন্ট করেছে আমাদের জন্য 1 মান্থের জন্য, যাতে করে আমাদের বাসা থেকে কোনো কিছু এখানে কষ্ট করে নিয়ে আসতে না হয়। আর আমাদের বাসার যে জিনিসপত্র সেগুলো ওরা মুভিং ট্রাক এনে সেখানে লোক দিয়ে মুভ করে রেখে দিবে, দেন আমাদের বাসার কাজ শেষ হয়ে গেলে ওরা আবার সেগুলো আমাদের বাসায় সেট করে দিবে। তো এখানে গার্বেজ বক্স সবই দিয়েছে একদম নিউ, প্লেট রাখার জন্য ট্রে। এ বাসাটার ভাড়াটিয়া চলে গেছে প্রায় 1 বছর আগে, তো তারপরে খালিই ছিল, তারপরে ওরা এখানে কাজ করেছে, দেন আমরাই প্রথম উঠলাম। আমরা চলে গেলে হয়তো আবার ভাড়া দিবে এই বাসাটা। আর এখানে দিয়েছে 1 সেট হাঁড়ি পাতিল, লাইক রান্নার জন্য ছোট থেকে শুরু করে সব, এটা চা করতে পারবো, তো সব সাইজেরই আছে। এখানে একটা আছে মাঝারি সাইজ। এখানে দিয়েছে একটা বেক করার জন্য ট্রে, এটা আমি ওভেনে
বেক করতে পারবো সব কিছু। এখানে দিয়েছে একটা ফ্রাই প্যান আর বড় একটা হাঁড়ি। তো নতুন নতুন হাঁড়ি পাতিল দেখতে খুবই ভালো লাগছে, একদম চকচক করতেছে। আমার তো এখনই রান্না করতে ইচ্ছা করতেছে, খুবই মজা হবে। কারণ আমরা যারা রান্না করি তাদের নতুন হাঁড়ি পাতিল ভীষণই পছন্দ, আমি জানি। বিশেষ করে মেয়েরা সবসময়ই চায় নতুন নতুন হাঁড়ি পাতিল কিনে রান্না করি। তো এগুলো জাস্ট 1 মাসের জন্য দিয়েছে। ভাইজানও আমার সঙ্গে এসেছে, সে হাঁটতে আসছে। এখানে একটা ছোট ডাইনিং দিয়েছে 4 চেয়ারের, আর ছোট একটা সোফা, কিছু টেবিল লাইট। উইন্ডোগুলো এখনও খালি, ওখানে কার্টেন দেয় নেই এখনও, হয়তো পরে এসে দিয়ে যাবে। তো অনেক সুন্দর করে ওরা ফার্নিচার সেট করেছে, আমরা বেসিক্যালি এত সুন্দর করে সেট করতে পারি না। ওরা মেবি ট্রেনিং নেয়া যে কোন বাসায় কিভাবে ফার্নিচার সেট করতে হয়, তাই ওদের সেট করাগুলো খুবই সুন্দর হয়েছে। ছোট একটা টিভি দিয়েছে, ওয়াইফাই দিয়েছে, সবই দিয়েছে যা যা প্রয়োজন। উপরে ওঠার সিঁড়ি, আমাদের বেডরুম হচ্ছে উপরের দিকে, আগের বাসাটার মতোই সেম। আমাদের আগের বাসা গোছানো হলে আমি ওটা নিয়ে আরেকটা ভিডিও করব। এটা হচ্ছে আমাদের মেইন ডোর, এখান দিয়ে আমরা বাহিরে যাতায়াত করি। আর এটার পাশেই ছোট একটা টয়লেট আছে গেস্টদের জন্য, আর উপরেও একটা বাথরুম। এ বাসাগুলো 2 বেডরুমের আর 2টো বাথরুম, লিভিং রুম তো অনেক বড় দেখেছেন। তো এখানে এই সিনগুলো একদম নিউ বসানো হয়েছে, খুবই সুন্দর করে কাজ করেছে এবার ওরা। এখানে পাপোশ, ন্যাপকিন, সাবান, আমাদের যা যা প্রয়োজন সবই ওরা রেখে দিয়েছে। তো আমি চলে আসলাম উপরে। উপরে উঠেই একদম সিঁড়ির সামনে হচ্ছে আমাদের বড় বাথরুম, যেটা এখানে গোসলের ব্যবস্থা আছে, আর নিচে শুধুই টয়লেট, ওখানে গোসল করা যাবে না, জাস্ট হাত মুখ ধোয়া যাবে। এখানেও সেম একই সিঙ্ক দিয়েছে ওরা, আর এবারে সমস্ত জিনিস ওরা খুবই উন্নত দিয়েছে, আগে এত ভালো জিনিস ছিল না এই অ্যাপার্টমেন্টে। নিউ ইয়র্কের ভিতরে খুবই রিজনেবল ভাড়া এবং খুবই সুন্দর বাসায় আমরা থাকি। আমি আগে ওয়াশিংটনে ছিলাম, এত সুন্দর বাসার রেন্ট অন্য অন্য জায়গাতে অনেক বেশি, বাট এখানে তুলনামূলক অনেক কম। এখানে এগুলো গভর্নমেন্ট অ্যাপার্টমেন্ট, যার কারণে এখানে খুবই কম রেন্ট নেওয়া হয়, লাইক $400-500। এগুলো যদি পার্সোনাল কারো বাড়ি হতো বা অন্য কোনো অ্যাপার্টমেন্ট হতো তাহলে প্রায় $1200 $1400 হতো বাসাগুলো, বাট সরকারি বাসার কারণে এখানকার ভাড়া অনেক কম। তো খুব সুন্দর করে বাথটাবে একটা সাদা কার্টেন দিয়েছে ম্যাচিং করে, এগুলো সবই ওদের, এখানে আমাদের কিছুই নেই।
জানের রুম, তো ওরা খুব সুন্দর করে রুমগুলোকে সাজিয়েছে। তো এখানে দুটো সিঙ্গেল বেড দেয়া হয়েছে, মাঝখানে একটা টেবিল। দুটো বাচ্চা থাকলে ইজিলি তারা সুন্দর ঘুমোতে পারতো। এখানে উপরে ব্ল্যাঙ্কেট দেয়া হয়েছে পাতলা করে, আর ভিতরে খুব সুন্দর পিলো, বেডশিট সব হোয়াইট কালারের দিয়েছে। দুটো বেডই একই রকম করে ওরা সাজিয়েছে। বিদেশে বাচ্চারা, ভাই বোনরা সবাই ছোটবেলা থেকেই আলাদা আলাদা খাটে ঘুমানোর অভ্যাস ওদের, তো সেভাবেই বাসাকে সাজানো হয়েছে। আর ওদের রুমটা, এদিকে বিকেলবেলা সূর্য পড়ে তাই এখানে এসি লাগিয়ে দিয়েছে। এ রুমটা খুবই গরম হয় বিকেলের দিকে, তাই ওদের রুমেই এসি দেয়া হয়েছে, বাট আমাদের রুমে দেয়া হয়নি। সুন্দর একটা নতুন এসি বসিয়েছে ছোট, আর এখানে দিয়েছে একটা ওয়ার্ড্রপ, তো এখানে ওদের কাপড় চোপড় রাখা যাবে। এগুলো সবই টেম্পোরারি, বাট ওদের ডেকোরেশন ভীষণই সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। এটা হচ্ছে আর একটা বিছানা, সেম একইভাবে ওরা সাজিয়েছে। তো এখন যাব আমার রুমে। যাওয়ার আগে প্রথমে আমার বেডরুমের পাশে যে ক্লোজেট, সেখানে ওরা খুব সুন্দর করে অনেক টাওয়াল রেখেছে, ছোট বড় বিভিন্ন সাইজের পাপোশ রেখে দিয়েছে। এগুলো জাস্ট আমরা ইউজ করব, তারপরে ফেলে দিব। অন টাইমের জন্য প্রায় 10টার মতো টাওয়াল দিয়েছে বড়গুলো, আর ছোট আছে ঠিক 10টার মতো, তো অনেক ধরনের। এগুলো সবই হোয়াইট কালার, দেখতে খুবই ভালো লাগছে, নতুন নতুন জিনিস। ওরা সম্পূর্ণ ইনটেক জিনিস আমাদেরকে দিয়েছে, বলেছে করোনা ভাইরাসের জন্য আমরা খুব সেফটি মেনটেন করে তোদেরকে সব কিছু দিয়েছি, যাতে তোদের কোনো প্রবলেম না হয়। আর যেহেতু আমাদের বেবি আছে, তাই এটা হচ্ছে আমাদের বেডরুম। এই রুমটা অনেকই বড়, লাইক আমাদের আগের বাসার মতো। এখানে একটা ড্রেসিং টেবিল দিয়েছে, খুবই সুন্দর। ফাইজান আবার সব খুলে খুলে দেখতেছে কোথায় কি আছে। একটা ঘড়ি দিয়েছে, এটা অবশ্য অ্যালার্ম ক্লক। আর আমাদের জন্য একটা কুইন বেড দিয়েছে, কত সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছে, লাইক হোটেলের মতো। একটা বেডসাইড টেবিল দিছে, একটা ট্র্যাশ ক্যান দিছে, তো সব জায়গায় এগুলো দিয়েছে এরকম। এটা হচ্ছে উপরে ব্ল্যাঙ্কেট, আর আমাদেরও একই ধরনের বেডশিট দিয়েছে হোয়াইট কালারের। আমাদের বেডরুমের পাশে একটা বড় গাছ আছে, লেফট সাইডে যে উইন্ডো ওখান দিয়ে দেখা যায়। আমি কখনোই এত সুন্দর করে বাসা গুছাতে পারি না, তাই এবার আমি কিছু পিকচার তুলে রেখেছি। নেক্সট টাইমে আমি আমার বাসার প্রত্যেকটা রুমগুলোকে ঠিক এভাবেই সুন্দর করে গুছাবো। আমি জাস্ট প্রথমে ভিডিও করেছি, আমরা ইউজ করিনি তার আগে, কারণ ইউজ করতে গেলে ওদের ডেকোরেশনগুলো নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে বাহিরের দিকে জানালা দিয়ে দেখা যাচ্ছে, আর একটা বাসা অনেক দূরে। আর এটা হচ্ছে আমাদের বেডরুমের ক্লোজেট, এখানে কিছু হ্যাঙ্গার রেখেছে কাপড় টানানোর জন্য। ফাইজান এসে লাইট জ্বালিয়ে দিয়েছে। এখানে এক্সট্রা বেডশিট ব্ল্যাঙ্কেট রাখা ছিল, যদি আমাদের প্রয়োজন হয় দেন ইউজ করব। তো আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেখানেই থাকবেন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই এই করোনা ভাইরাসের সময় বাসায় থাকবেন। যদিও কোনো প্রয়োজনে বের হতে হয়, অবশ্যই নিরাপত্তা মেনটেন করে সবার করা উচিত। আমরা এখনও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি, এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এভাবেই যেন সবসময় ভালো থাকতে পারি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।